नमस्कार आमी शालुन सर तुम्हारे के जी टू के मैथमेटिक्स क्लास पश्चात अंकर क्लास आज अभी नीब बार निची देखो के जी टू अंक मोटामुटी फार्ष्ट टर्म तुम्हारा अनेक अंक पढ़े बांगला पढ़िए सबट्रैक्ट फिल आप रिअरेंज এগুলো আমরা পড়িয়েছি তো এইগুলোই আবার ভালো করে পড়বে তারপরে কিছু কিছু অঙ্ক আমি আবার দিলাম তোমরা এগুলো অবশ্যই পড়বে যেমন দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছি প্রথম অঙ্কটা দিয়েছি পুট দ্য মিসিং নাম্বার এক নম্বরে লক্ষ্য করো পুট দ্য মিসিং নাম্বার পুট দ্য মিসিং নাম্বার মানে কি যে নাম্বারটা নেই সেই নাম্বারটা তোমাকে বসাতে হবে তাহলে এখন দেখতে হবে যে আমি কোন নাম্বারটা নেই আমার ওখানে কোন নাম্বারটা নেই সেইটা আমাকে বসাতে হবে অর্থাৎ শূন্যস্থান পূরণের মতো দেখো 1 এ লক্ষ্য করো ড্যাশ 4 5 তার মানে ড্যাশ অর্থাৎ ওখানে একটা সংখ্যা আছে হ্যাঁ তারপরে দেখো ড্যাশ ড্যাশ এইভাবে তোমরা এগুলো টুকে নেবে গিয়ে এগুলো ফিল আপ করবে পরের নম্বরটা দেখো 51 এর আগে কি আমরা জানি 51 এর বিফোর 50 কি হয় 50 51 এবার আছে 52 53 54 55 হলো এইভাবে অঙ্কগুলো করতে হবে এবার 40 এর আগে কি 39 41 42 43 আর পরেরটা আছে 44 তাহলে দেখো 39 40 41 42 43 44 আমার মিলে গেল তাই তো ঠিক আছে এইভাবে পুট দ্য মিসিং নাম্বার তোমরা এইভাবে অঙ্কগুলো করবে তারপরে দেখো 2 নম্বর ফিল আপ ফিল আপে কি আছে খুব সোজা 9 প্লাস 6 আছে এখানে দেখো 6 টা দেয়া আছে 6 টা আমার দেয়া আছে এই ঘরে কি নেই কোনটা নেই আমাকে দেখতে হবে কোন সংখ্যাটা নেই আমি দেখছি 6 দেয়া আছে আমার 9 নেই তাহলে আমাকে এখানে ফিল আপে 9 টা বসাতে হবে কি বসাতে হবে 9 তাহলে দেখো 9 প্লাস 6 ইজ ইকুয়াল টু 6 প্লাস 9 একই কারণ প্লাস এর তো তাই যেমন করেই করো অঙ্কটা মিলে যাবে 6 প্লাস 9 হয়ে যায় 9 প্লাস 6 হয় তাই তারপরে দেখো 8 প্লাস 7 এবার 8 প্লাস 7 আমার 7 টা দেয়া আছে এবার 7 প্লাস 1 টা নেই আমি দেখছি আমার 8 টা নেই তাহলে আমি এখানে কি বসাবো 8 8 বসিয়ে দাও অঙ্ক হয়ে গেল তারপরে দেখো 8 প্লাস 5 ইজ ইকুয়াল দেখো 8 টা দেয়া আছে এখানে কিন্তু কোনটা নেই আমি দেখছি 5 টা নেই তাহলে 5 টা আমি বসিয়ে দিলাম তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু এইভাবে হবে তোমরা বইয়ে দেখবে অনুশীলনীতে আছে এই অঙ্কগুলো এইভাবে তোমরা অঙ্কগুলো করে নেবে সেকেন্ড টাইমে খুব আসার সম্ভাবনা এসে অঙ্ক 7 প্লাস কত হলে 5 প্লাস 5 হয় আমি আগে দেখে নেব 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত আমি জানি 5 প্লাস 5 সমান 10 10 7 থেকে 10 কত বা 10 থেকে 7 মাইনাস তখন আমি দেখছি 10 থেকে 7
माइनस कर ले थ्री तो सेवेन प्लस थ्री इज इक्वल टू फाइव प्लस फाइव इज इक्वल टू फाइव प्लस फाइव तो फाइव प्लस फाइव कत है आगे ये अंकटा देखे नहीं तो फाइव प्लस फाइव कत सेवेन प्लस कत दिले टेन तक टेन देखे सेवेन ये ट्वेल्व बार और एखे सेवेन थे ट्वेल्व थे सेवेन का माइनस बस सेवेन थे বার 7 থেকে 12 পর্যন্ত গুণলে তুমি বাকি অঙ্কটা পেয়ে যাবে তো এইভাবে এই অঙ্কগুলো অবশ্যই তোমরা করবে তারপর লক্ষ্য করো 5 প্লাস কত হলে 5 5 প্লাস কত হলে 5 হয় 5 আছে কত হলে 5 হয় 5 এর সঙ্গে কি যোগ করব রে বাবা যে আমার 5 হবে খুব চিন্তা করে করবে যে 5 এর সঙ্গে আর তো কিছু যোগ করা নেই যাই যোগ করব বেড়ে যাবে তাহলে 5 এর সঙ্গে একমাত্র 0 যোগ করলে এটা 5 হয় 5 এর সঙ্গে কি যোগ করলে 5 হয় 0 10 এর সঙ্গে কি যোগ করলে 10 হয় 0 9 এর সঙ্গে কি যোগ করলে 9 হবে 0 তাহলে 0 ই একমাত্র ওই ঘরে বসবে देखो 6 plus 3 6 plus 3 is equal to 5 plus কত হবে এই অঙ্কটা হবে আগে দেখে নিতে হবে 6 plus 3 সমান কত 6 plus 3 সমান আগে দেখে নিলাম আমি is equal to 9 তাহলে 9 থেকে 5 বাদ দাও 9 থেকে 5 বাদ দিলে আমি পেয়ে যাব তাহলে 9 minus 5 is equal to 4 কি হয় 4 9 minus 5 is equal to 4 এইভাবে অঙ্কগুলো কিন্তু খুব খুঁজে খুঁজে করবে আমরা তো বাবা স্কুলে নেই তোমাদেরকে বোর্ডে বুঝিয়ে দিতাম ভালো করে আরও ভালো তোমরা বুঝতে পারতে যাই হোক এখন আমরা অনলাইনে ক্লাস চালাচ্ছি তোমরা এইভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো এবং বাড়িতে প্র্যাকটিস করো বাবা মা তো আছেনই বা মাস্টারমশাইও অনেকের আছে তোমাদের আরও তোমরা এইভাবে অঙ্কগুলো করবে নেক্সট অঙ্ক লক্ষ্য করো নেক্সট আমি যাচ্ছি তারপরে দিয়েছি 3 নম্বরে 3 নম্বরে সাবট্রাক্ট কি দিয়েছি সাবট্রাক্ট সাবট্রাক্ট মানে কি তোমরা সকলেই জানো বিয়োগ সাবট্রাক্ট মানে বিয়োগ তাহলে 10 মাইনাস 5 10 থেকে 5 বাদ দাও 10 থেকে 5 তোমরা গুণে নেবে 5 থেকে 10 বা 10 গুণে 5 বাদ দেবে যা হবে সেইটা বসাবে দেখো 5 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 5 কিন্তু 6 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কি হবে 6 মাইনাস 0 6 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 6 সি হবে 6 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 6 সি হবে এরকম দেখবা তোমাদের ঘুরিয়ে দেবে অঙ্ক জিরো দিয়ে দিয়ে দিতে পারি তখন অবশ্যই তোমরা অঙ্কগুলো এই ভাবে করবে 8 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 কি হলো তাহলে আমার সাবট্র্যাক্টটা হয়ে গেল নেক্সট সাত তো স্মলেস্ট নাম্বার দেখো তোমরা সাত তো বিগেস্ট নাম্বার করেছো সাত তো স্মলেস্ট নাম্বার করেছো এখন সাত তো স্মলেস্ট নাম্বারটা লক্ষ্য করো কি আছে এর মধ্যে যেটা ছোট সেই সংখ্যাটা তোমাকে গোল করতে হবে কি করতে হবে সাত করতে হবে অর্থাৎ গোল করতে হবে আমি লক্ষ্য করছি দেখো সাত তো স্মলেস্ট নাম্বার থাকে এই 40 36 34 তা আমি লক্ষ্য করছি এর মধ্যে কোনটা ছোট সংখ্যা
সবথেকে আগে বলি কোন সংখ্যাটা 3 4 লক্ষ্য করে কোন সংখ্যাটাকে আগে বলি 3 4 3 4 টাকে বল করে দিয়েছি তাহলে তোমরা এইভাবে করবে তোমাদের দেবে 90 21 25 27 দেবে এর মধ্যে কোনটা ছোট তোমরা বুঝতেই পারছো 19 টা সবথেকে ছোট তোমরা 19 এ সার্কেল করবে কোথায় সার্কেল করবে 9 তোমাকে দিল 70 81 76 80 এবার তুমি কোনটা সার্কেল করবে 76 বা 76 টা আগে যেটা আমি আগে বলি সেটাই হবে ছোট আর যেটা শেষে বলি সেটা হবে বড় তাহলে তোমরা এইভাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে এবং বাড়িতে করবে দেখো সার্কেল এর স্কোয়ার ইজ 32 30 35 33 এর মধ্যে ছোট কোনটা আমি দেখছি 30 টাকে আগে বলি তাহলে 30 টা হলো স্মলেস্ট তাহলে 30 এবার 29 28 27 26 এর মধ্যে ছোট কোনটা কোনটা আগে বলি তোমরা এবার এই অঙ্কটা নিজেরা করবে কোনটা আগে বলি সেটা সার্কেল করবে নিজেরা আজ বাবা এই চারটে অঙ্ক তোমাদের বুঝিয়ে দিলাম নেক্সট দিনে আমি রিঅ্যারেঞ্জ বা আরো অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি নেক্সট দিনে পড়াবো তোমরা খুব শান্তভাবে থাকবে এবং মা বাবার কথা শুনে চলবে পরিস্থিতি ভালো নয় আমরাও স্কুল খুলতে পারছি না যাই হোক তোমরা সাবধানে থেকো বাড়ির বাইরে যতটা সম্ভব না বাড়তে হয় ততটা চেষ্টা করবে তোমরা তো ছোট বাবা অবশ্যই সব সময় স্যানিটাইজ করবে সাবান জলে হাত ধোবে তারপর কোনো জিনিস খাবে বা জামা কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পরবে মা বাবাকে বলবে অবশ্যই তারা এই ব্যবস্থা করবে কারণ মা বাবা তো কনসাস তারা তো আরো ভালো বোঝে এই সব জিনিস এই দুরবস্থা আমাদের চলছে বাবা আর তোমাদের সম্ভবত আগামী সেপ্টেম্বরে 6-7 তারিখ বা 7-8 তারিখ বা সেকেন্ড উইকে তোমাদের সেকেন্ড টার্মের কোশ্চেন দিয়ে দেওয়া হবে এবং সেকেন্ড টার্মের কোশ্চেনের সঙ্গে ফার্স্ট টার্মের খাতাগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে তোমরা সেই মতো গার্জেনদের বলবে তারা যেন এসে খাতাগুলো নিয়ে যান এবং সেকেন্ড টার্মের কোশ্চেন সমেত তারা যেন নিয়ে যান আর আমরা তো বুঝতেই পারছো তোমরা নেই তোমাদের এই টিউশন ফিজের উপর আমরা ভরসা করি তো তোমরাও গার্জেনদের বলবে আমরাও গার্জেন বা অভিভাবকদের অভিভাবকদেরকে জানাচ্ছি যে আপনারাও একটু আমাদের এ ব্যাপারে যেমন সহযোগিতা করছেন তেমনি করবেন নচেত আমাদের 16 জন স্টাফ খুব দুরবস্থার মধ্যে রয়েছি আপনাদের সাহায্যে আমাদের চলে যা হোক এইটুকু বলে আমি শেষ করলাম আজকের মতো নমস্কার